বিসমিল্লাহি মাজরিহা ওমর সাহাইল রাব্বিল গাফুরুর রহিম পরম করুণাময় আল্লাহ নামে শুরু করলাম। প্রিয় দর্শক, রাতের চাঁদপুরে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন আছি চাঁদপুর বড় স্টেশন পার্কে। রাতের চাঁদপুর কেমন উপভোগ্য হয় সেটা আপনাদেরকে আমরা দেখাবো বিভিন্ন স্থান ঘুরে। আপনারা আমার পাশেই সাইনবোর্ডটিতে দেখতে পাচ্ছেন, যার নাম রক্তধারা, চাঁদপুর বড় স্টেশন পার্কে, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে গড়া, মহান স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে গড়া এই রক্তধারা। ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে ফুল গাছ ঘেরা, খুব সুন্দর। এই বড় স্টেশন পার্কের একেবারে নদীর কোল ঘেঁষে অবস্থিত। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা এখন অবস্থান করতেছি চাঁদপুর বড় স্টেশন পার্কে। এটি একটি চাঁদপুর শহরের মানুষদের জন্য এবং অন্যান্য জেলার সকল মানুষের জন্যই একটা বিনোদনমূলক একটি স্থান। এখানে যেমন আপনার পার্কের আনন্দ উপভোগ করতে পারবেন, তেমনি উপভোগ করতে পারবেন এখানে বিভিন্ন রাইড রয়েছে। শিশু পার্কে যেরকম থাকে বিভিন্ন পার্কে সেরকম, আর সবচেয়ে ভালো এবং সবচেয়ে ন্যাচারাল মানে প্রাকৃতিক জিনিস যেটা পাবেন সেটা হচ্ছে আপনি এখানে কিন্তু পদ্মা, মেঘনা এবং দুটি নদীর মিলনস্থল, আর ডাকাতে নদীর মোহনা। তো সব মিলে এখানে নদীর যে আনন্দ এটা কিন্তু পুরোপুরি উপভোগ করতে পারবেন। আপনারা হয়তো আমাদের ক্যামেরার বিভিন্ন অংশে আমাদের পাশে দেখতেছেন লঞ্চ যাচ্ছে। আপনারা হয়তো দেখতেছেন লঞ্চ এই এখান থেকে কিন্তু লঞ্চ ছাড়ে চাঁদপুর থেকে ঢাকাগামী, বরিশালগামী বিভিন্ন ধরনের লঞ্চ। তো আমরা ওখানেই আছি এখন। আসলে অনেক রাত হয়ে গেছে, সময়ের অভাবে আপনাদেরকে আমরা আগে আনতে পারিনি। তো আমরা দেখাবো চাঁদপুরের বিভিন্ন স্থাপনা, সেগুলোর মধ্যে অলরেডি জসীম তো কয়েকটা বর্ণনা দিয়েছেন, আমরা আরও কয়েকটি স্থাপনা যাব। আপনাদেরকে রাতে চাঁদপুরকে কেমন দেখায় সেটা আপনারা আশা করি উপভোগ করবেন এবং ভালো লাগবে আমরা আশা করি।